আমি দেশ নিয়ে কোনো টেনশন করি না ভাই, আমার টেনশন আপনারা নিয়া। আরে ভাই, আমি যে টাকাটা পাই আজ তুই এই যে দুই মাস ধরে আমার ঘুরছিস তার কারণটা কি? আমার আমার বাড়ি কি বউ বাচ্চা নেই, আমার সংসার চালাতে হয় না? তুই যে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিস, তুই যে করছিস ভাই দিবানে দিবানে, আর এই যে আমার সাথে দেখাই করিস না, তুই এই যে পিপার দিয়ে এরকম মুখ ঢেকে রাখিস ভাই। আর নতুন বিয়ে শাদী করেছি তো ভাই, ওই জন্য বাসা ভাড়া নিয়েছি, ওখানে ভাড়া দিতে পারছি না, দুইটা মাস এক দেড় মাস সময় দেন আমার। তখন তোর মেলা সময় দিয়েছি আমি, তুই তো খুব ভালোই জানিস, তুই চায়ের দোকানে এ ঘোপে ও ঘোপে আড্ডা দিস, তুই মনে করিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি নে, তো সব খোঁজ খবর রাখি, কিন্তু আমি যখনই যাই তুই তখন ওখান থেকে কেটে যাস। আজকে তুই হাতে নাতে ধরা পড়েছিস চায়ের দোকানে আড্ডা দিয়া। ভাই ওইরকম না ভাই, একটু অভাবের ভিতরে আসি বলে একটু বসে থাকি আর কি। যাই হোক, তুই আমার টাকা দিবি তারপরে কিন্তু যাবি, নতুন বিয়ে টিয়ে ওসব কথাবার্তা শুনতে যাচ্ছি না আমি, আমার টাকা পয়সা ফেরত দে ভাই। আমার একটা মাস সময় দিন ভাই, একটা মাসের মধ্যে টাকা দিয়ে দেবেন ভাই, একটা মাস সময় দিন। একটা মাস সময় দিন, আমি একটা মাসের মধ্যে টাকা দিয়ে দেবেন ভাই। তাই এবার ঠিক থাকবে হচ্ছে? হ্যাঁ, এক মাস পরে কোন জায়গায় টাকা দিবা ভাই? এখানে এসে টাকা দিয়ে দেবেন, তার দোকানে এসে টাকা দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে চলে যাও তুমি, এক মাস পরে কিন্তু আমার টাকা রাখি। ঠিক আছে, ঠিক আছে। এই ভাই কি হয়েছে ওই এলাকা ছেলে বিলে দুই বছর কি হয়েছে? তার ভাই সে কথা কেউ না, সে মনে করো যে আজকাল কি ছেলে বিলে দিকে চেহারাটা দিকে আছে। হ্যাঁ, এত সুন্দর চেহারা নিয়ে ছেলে বিলে আজকাল মনে করো যে চিটারে বাটপারি করে ফেলা, ওর মুখ দেখে তো মনে হচ্ছে শালা কিচ্ছু বোঝে না। তো ভালো ছেলে আমার জানা মতো না, তো ওরকমই তো মনে হয়। কিন্তু রে ভাই আজকে প্রায় এক বছর ধরে মনে করো তো আজকে আমার টাকা টাকা এসে নিয়েছে, আওলাদ নিয়ে সে টাকা এসে তো ভিড়েই যাচ্ছে। ওর তো আমার ছেলে না, তো ওর ঘটনা থেকে ভালো করে বুঝিয়ে সাজিয়ে দিলাম, তা তোমরা তো বুঝতে পারছো যে ছেলে মেয়ে চেহারা শান্তি দিকে আসলে বোঝা যায় না কিটা চিচারা কিটা ভালো কিটা ভালো। দেখ এখনকার ভালো করে বুঝিয়ে দিলাম, দেখি তারপর ওর ব্যবস্থা নিবা। আচ্ছা,